MiG-21 কালের শ্রেষ্ঠ ফাইটার জেট। সোভিয়েত ইউনিয়নের এই অসাধারণ ফাইটার জেটটি গত 60 বছর ধরে পৃথিবীর আকাশ যুদ্ধে নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী এর উন্নত সংস্করণ চীনা F-7 ফাইটার জেট ব্যবহার করে। বিমানটি রয়েছে শক্তিশালী ইঞ্জিন, হালকা বডি ও ডেল্টা উইং কনফিগারেশন। এটি পৃথিবীর সর্বাধিক উৎপাদিত বিমানগুলোর মধ্যে একটি। এটি এবং এর উন্নত সংস্করণগুলি এখনও পৃথিবীর 60টির অধিক দেশে ব্যবহৃত হচ্ছে। মিকোয়ান মুনেবিজ ডিজাইন ব্যুরোর নকশাকৃত এই বিমানটির নেটোকোড নাম হল ফিশবেল। এটি আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে শত্রু বিমানের সাথে যুদ্ধ করতে বিশেষভাবে পারদর্শী। ভিয়েতনাম যুদ্ধে অসংখ্য আমেরিকান বিমান এর কাছে ধরাশায়ী হয়। MiG-21কে বলা হয় দক্ষ পাইলটের বিমান। একজন দক্ষ পাইলটের হাতে এই বিমান খুবই মারাত্মক অস্ত্র। সে যে কোনো অবস্থায় এই বিমান দ্বারা যে কোনো আধুনিক বিমানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। যেমন কার্গিল যুদ্ধে ভারতীয় পাইলটরা MiG-21 ব্যবহার করে পাকিস্তানি F-16কে ধাওয়া করেছিল। এছাড়াও এই MiG-21 ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার বহু যুদ্ধ বিমানকে ধ্বংস করে। ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে MiG-21 এর ব্যবহার শুরু হয় 1966 সালে। যদিও প্রথম দিকে ভাবা হয়েছিল আমেরিকান F-4 এর সাথে MiG-21 পেরে উঠবে না, কারণ দুই ইঞ্জিনের F-4 সাইজে বড় এবং ওই বিমান টেকনিক্যালগতভাবে উন্নত ছিল, কিন্তু তা MiG-21 এর উন্নত ম্যানিউভারিটি ও জোরালো গতির কাছে হেরে যায়। 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত আমেরিকা 62টি MiG-21 ধ্বংসের বিপরীতে বিভিন্ন প্রকারের 121টি ফাইটার জেট হারায়। মার্কিন F-4 বিমান MiG-21 এর কাছে ধ্বংস হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হল MiG-20 ছিল শক্তিশালী মেশিন গান, কিন্তু F-4 শুধুমাত্র মিসাইল নির্ভর ছিল, তাই ডগ ফাইটে এনগেজ হলে F-4 এর ধ্বংস অনিবার্য ছিল, কারণ ক্লোজ রেঞ্জে মিসাইল ঠিকমতো কাজ করে না। এছাড়া MiG-21 ছিল হালকা ক্ষিপ্র, যদিও ফুয়েল ক্যাপাসিটি কম হওয়ার কারণে কমব্যাট রেডিয়াস F-4 এর তুলনায় কিছু কম ছিল। তাছাড়া MiG-21 এর সাদা রং এর কারণে কাছে না আসা পর্যন্ত ডগ ফাইটে একে দেখা যেত না। রাশিয়ান একজন ডিফেক্টেড বৈমানিক স্নায়ুযুদ্ধের সময় MiG-21 চুরি করে জাপানের আমেরিকান এয়ারবেসে 55mm রকেট পড রয়েছে, যাতে 12 রাউন্ড রকেট ধারণ করতে সক্ষম। এছাড়াও 90mm রকেট পডে 7 রাউন্ড রকেট ধারণ করতে সক্ষম। উন্নত এভিয়নিক্স বিশিষ্ট এই বিমানটি সর্বদা বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখবেই বলে আমরা বিশ্বাস করি।